আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সুমি ফ্রম মুসকান ব্লক বিডি শিম আলু আর টমেটো দিয়ে রুই মাছ রান্নার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে শীতকালের সবজি দিয়ে মাছ রান্নার মজাই অন্যরকম সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে রান্নার জন্য রুই মাছ নিয়েছি চার পিস রুই মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর আমি অল্প মশলায় রান্নাটা করব এর জন্য আমি এখানে মশলা হিসেবে নিয়েছি রসুন বাটা হলুদ আর মরিচের গুঁড়ো শিম আর আলু আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছি আর নিয়েছি টমেটো টমেটো পছন্দ মতো কেটে নিয়েছি যে প্যানের মধ্যে আমি মাছ ভেজেছি সেখানেই আমি রান্নাটা করব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি চাইলে পেঁয়াজ বাটাও দেয়া যাবে সেক্ষেত্রে পেঁয়াজ কুচিটা না দিলেও চলবে এখানে আমি মশলাগুলো একসাথেই দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানোর পরই শিম আলু দিতে হবে না হলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে একটু সময় নিয়ে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর আলু টমেটো এখন দিব না টমেটো এখন দিলে আলু আর সেদ্ধ হবে না শিম আর আলু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে চুলা রাসটা মাঝারি রেখে রান্নাটা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করেছি সেইমার আলু যাতে নরম হয়ে আসে পাঁচ মিনিট পর অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এরপর যে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও এক মিনিটের জন্য রান্না করব যাতে টমেটোগুলো সফট হয়ে আসে কিছুক্ষণ রান্না করার পর টমেটো নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যতটুকু ঝোল রাখতে চান সেই হিসেব করে দিয়ে দিবেন আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব দুই মিনিটের মতো রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এরপর যা লবণ টেস্ট করে নেবেন প্রয়োজনে আরও অ্যাড করবেন ভেজে রাখা মাছ দিয়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিব এবার ধনিয়াপাতা শীতকালের রান্নায় ধনিয়াপাতা ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করব আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নেবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি পাঁচ মিনিট পর রান্নাটা হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে শীতকালের সবজি দিয়ে মাছ রান্না গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এই রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ